সম্মানিত উপস্থিতি, এখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করতাম সে সেটা হইল গিয়ে তালাক। আমরা সমাজ যখন খেউরে কোনো খেউরে যদি ঝগড়া লাগে স্বামী স্ত্রীর মধ্যে, তখন যখন তালাক দিন একলগে দেখা যায় তিন তালাক বা অনেক 100 তালাক দিলেন। হ্যাঁ, তো এইটা হইলে গিয়ে সুন্নার সম্মত নাই। যদি তালাক দিতে হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে বনে না, তাহলে তাহলে কি করতে হইব? প্রথমে তো নসিহা করতে হইব, তারপরে বিছনা আলাদা করতে হইব, তারপরে তারারে ফ্যামিলি ফ্রেন্ডস তারারে ইনফর্ম করতে হইব। তারপরে যদি দেখা যায় যে না, কোনো অবস্থাতেও স্বামী অথবা স্ত্রী তারার মাঝে সম্পর্ক উন্নয়ন করা যান না, সম্পর্ক জড়িয়ে দেওয়া যান না বা প্রবলেম সলভ না, সেই ক্ষেত্রে একটা তালাক দিয়া সুযোগ দিতে হইব যে পরবর্তী এক মাস সময় সুযোগ দিতে হইব যে সংশোধন। যদি এক্ষেত্রে সংশোধন না হয় তাহলে এক তালাক দিয়েও আপনি কিতাব হইতে পারেন। বাস আপনার স্বামী স্ত্রী তিন মাস যদি তারা আলাদা সহবাস না করেন তাহলে আলাদা হয়ে গেলেও কিতাব হয়ে যায়, স্থায়ীভাবে তালাক হয়ে যায়, তখন স্বামী অন্যত্র বিয়া হইতে পারবে বা স্ত্রী অন্যত্র বিয়া হইতে পারবে। কিন্তু আমরা সমাজে যেটা হয়েছে, যেহেতু এই তালাক সম্পর্কে এই জ্ঞান না থাকার কারণে দেখা যায় যে এক মাস পরে এক তালাক দিলা, তারপরে আরেক মাস পরে আরেক তালাক দিলা, তাহলে আরেক মাস পরে আরেক তালাক দিয়া তিন তালাক দিয়ে একেবারে আলাদা হয়ে যায়। তিন তালাক দিয়ে আলাদা হওয়ার কারণে যে সমস্যা সৃষ্টি হওয়ার, যে পরবর্তীতে ইচ্ছা করলেও তিন দিন আর আবার নতুন করে বিয়া করতে পারে না, বা বিয়া করতে গেলে খর হিল্লা করতে হইব, মানে এক রাত লাগে বা কিছুদিনের লাগে সেটাই বিয়া দিতে হইব। এটা ইসলামের লাগে হিল্লা লয়ে কোনো সম্পর্ক নাই। এতে হবো সুন্না অনুযায়ী যদি আমরা তালাক দিই, এক তালাক দিয়ে রাখি দিই, শেষ তিন মাস পরে আলাদা আলাদা হয়ে গেলা। যে এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে আমরা খাজি সাহেবের অনেক সময় দেখা যায় এক বৈঠকে বইয়া করে আপনি এক তালাক দোক্কা, দুই তালাক দোক্কা, তিন তালাক, তিন তালাক দিলোক্কা, শেষ মানে সম্পর্ক স্থায়ীভাবে কাট অফ করে দিলেন। এটার মূল কারণের লোকের তালাক সম্পর্কে আমাদের জ্ঞান আমরা যেরকম নাই, আমরা যারা খাজি সাহেব বা আমরা এই তালাক নিয়ে যারা ডিল করেন তারার ওই ব্যাপারে যথেষ্ট জ্ঞানের অভাব আছে, নলেজের অভাব আছে। যেহেতু তালাক যদি কখনো হইয়ে থাকে, তালাকের ক্ষেত্রে যে সুন্না অনুযায়ী তালাকের যে পদ্ধতি আছে সেইটারে ফলো করা উচিত। আমরা সমাজেও দেখা যায় যে একসাথে তিন তালাক দেওয়ার কারণে দেখা যায় যে খৈরা যে হিল্লা হইতে হইব। অথচ রসুল সাল্লাহ ইসলামের যুগ এক বৈঠকে কেউ যদি একলগে তিন তালাক দিত তাহলে সেটারে এক তালাক হিসাবে গণ্য করা হইত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমের মাঝে কইছেন যে ফা ইন তানাযাতু ফি শাইইন ফারুদ্দু ইলা আল্লাহি ওয়া রাসূল, যদি কোনো বিষয়ে তোমাদের মাঝে মতবিরোধ লাগে তাহলে ফিরিয়া দাও আল্লাহ আল্লাহ রাসূলের দিকে। তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আমরা যদি ফিরিয়া যাই তাহলে দেখতাম ফাই যে তালাক হইল গিয়া তালাক, তালাক তালাক হইলে তালাক হয় না, তালাকের জন্য একটা তালাক মুখে খোয়া লাগে, উচ্চারণ করা লাগে, তারপরে একটা নির্দিষ্ট সময় গণনা করা লাগে, তারপরে পরবর্তী তালাক লাগিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যথাযথভাবে তালাকের বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমরা যারা এই বিষয়ে নিয়ে ডিল করেন তারারও তালাক ব্যাপারে যেন যথেষ্ট জ্ঞান অর্জন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবকে তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।